ভাইপো সহ আরো কয়েকজন এমপিকে নিয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন দর্শক ভিতরের ছবি। তবে দর্শক, প্রধানমন্ত্রীর কাছাকাছি মুখ্যমন্ত্রী বসলেও ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রধানমন্ত্রীর কাছাকাছি ঘেঁষেননি, মাঝখানে ছিলেন সৌগত রায় এবং আরো একজন। তারপর দেখতে পাচ্ছি এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসে থাকতে, এবং বৈঠকের পরে তারা যখন বেরিয়ে আসেন, দর্শক আমি কিন্তু তাদের চোখ মুখগুলো একটু পড়ার চেষ্টা করছিলাম যে কি ধরা পড়ছে। তো দর্শক, আমার চোখে যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে যে খুবই বেজার, খুবই বেজার, মানে সন্তুষ্ট নন, যেটা আর কি পরিষ্কার বুঝতে পারছি। মানে যতটা উৎফুল্ল নিয়ে তারা বৈঠকে ঢুকেছিলেন, বৈঠক থেকে বেরিয়ে আসার পরে তাদের যা চেহারা দেখতে পাচ্ছি, চোখ মুখে যেটুকু যা পড়তে পারছি, মানে বেজার বেজার। বৈঠক মনে হচ্ছে ভালো হয়নি, খুবই বেজার। 20 মিনিটের মতো একটা বৈঠক হয়েছে বলেই জানতে পারছি দর্শক। এবং যে বৈঠকের ছবিটা দেখছি, একসঙ্গে বৈঠক হয়েছে, একেবারে 1:1 এরকম বৈঠক হয়নি, মানে ছবি অন্তত প্রকাশ্যে আসেনি, মানে পিএম এবং সিএম একেবারে শুধুমাত্র দুজনের বৈঠক, এরকম কোনো ছবি আসেনি। কিন্তু যখন তারা বেরিয়ে আসছিলেন, জানি না অন্যান্য এমপিরা আগে বেরিয়ে পড়েছিলেন কিনা, তারপরে একটা দুটো কথা পরে আলাদা করে বলেছেন কিনা সেটা বলতে পারবো না। মানে আমাদেরও তো মনে তো প্রশ্ন জাগে যে হঠাৎ করে এইরকম বৈঠকের কি প্রয়োজন। দাবি দেওয়ার যে বিষয়টা সেটা তো সরকার, মানে সরকারি লেভেলে অফিসার লেভেলে যোগাযোগ করলেই তো হয়ে যায়। তো বারবার বৈঠক করা, এবং বারবার বৈঠক বলতে কখন বৈঠক হয়, যখনই কিছু একটা এদিক থেকে কিছু একটা চাপ আসে তখনই দেখি বৈঠকে চলে যান। ফলে এই বৈঠক কি মানে শুধুমাত্র ওই দাবি আদায়ের বৈঠক নাকি অন্য কিছু আবদারের বৈঠক? তবে যে বৈঠকের ছবি দেখতে পাচ্ছি, অনেক এমপি একসঙ্গে সবাই ছিলেন, কিন্তু ভাইপো অবশ্যই ছিলেন, জানি না ভিতরে আর কি হয়েছে। তবে বেরিয়ে আসার যে আমি বলছি যেটা, যে বেরিয়ে আসার পরে যে ছবিটা দেখতে পাচ্ছি খুব একটা ভালো লাগছে না আর কি, মানে সন্তোষজনক বৈঠক হয়নি সেটা মোটামুটি দর্শক পরিষ্কার। এবার আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো, বেরিয়ে এসে কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে, সেটা যদি একটু শোনাই তাহলেও বুঝতে পারবেন যে সত্যিই মানে যেসব আশা নিয়ে গিয়েছিলেন মনে হচ্ছে সেগুলো পূরণ হয়নি, খুব একটা আশ্বাস পাননি প্রধানমন্ত্রীর কাছ থেকে, কারণ তা না হলে এতটা বেজার মুখে বলা সেটা হতো না। আমি দর্শক আপনাদেরকে শোনাই উনি কি বলেছেন বেরিয়ে এসে। এবং দর্শক ভালো করে লক্ষ্য করবেন যে কল্যাণ ব্যানার্জিকে নিয়ে এত বিতর্ক, এত প্রশ্ন, এবং কল্যাণকে কিন্তু আজকে বৈঠকে নিয়ে যাননি, যাওয়ার কথা ছিল নিয়ে যাননি, হয়তো পরে ভেবেছেন যে খুবই বিতর্ক তৈরি হয়েছে যে কাজটা গতকাল করেছেন কল্যাণ, দেশ জুড়ে তো একটা সমালোচনা হচ্ছে, সেই সমালোচনার আরো যাতে নতুন করে না হয় হয়তো সেই জন্য নিয়ে যাননি বা প্রধানমন্ত্রীর সামনে নিয়ে যাওয়ার সাহস পাননি। কিন্তু যখন ওখান থেকে বেরিয়ে এলেন তখন দেখছি একেবারে মুখটাকে বড় বড় করে দেখানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার তাকে সরতেও বলেননি। ফলে হয়তো বলছেন যে আমরা দেখানোর চেষ্টা করছেন যে ওনার নামে এত বিতর্ক, সেই জন্য নিয়ে যায়নি, কিন্তু ওনাকে পাশে নিয়ে কিন্তু বৈঠক করেছেন, সাংবাদিক বৈঠক করেছেন। আবার দেখবেন আর একজন উঁকি মারছেন, ভালো করে লক্ষ্য করবেন, খুব সাজগোজ করতে ভালোবাসেন বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে, উপহার নিয়ে, সেই মহিলাকেও আপনারা দেখতে পাবেন উঁকি মারতে, ওখানে বহিষ্কার, আবার এখানে দেখুন উঁকি মারছেন, কত রঙ দেখবেন। আগে দর্শক শুনুন উনি কি বলেছেন। मैंने और हमारा साथ 9 MP লোকসভা রাজ্যসভা মিলাকে 10 মেম্বার কা ডেলিগেশন হাম আবি প্রাইম মিনিস্টার কা সাথ মিট করকে আ রহা হু। हमारा मेमोरेंडम का कॉपी आपको मिल जाएगा बाद में, पर पार्टी ऑफिस दे विल डिस्ट्रीब्यूट यू। मैंने जो बात आपने देखा कि हमारा 100 दिन का जो रुपया नहीं मिल रहा है, जिन्होंने काम किया है गरीब लोगों ने, उसका रुपया भी बंद हो पड़ा पड़ा, एक कॉन्स्टिट्यूशन का मैंडेटरी है ये रुपया देना चाहिए, आज तक नहीं दे गया है। और 2023 का जो बजट हुआ था वो बजट में 100 दिन के लिए काम के लिए हमारा स्टेट को एक पैसा भी नहीं दिया था, तो 100 दिन का काम के लिए उसको पैसा जल्दी से जल्दी देना। दूसरी है आवास योजना का स्कीम बंद कर दिया गया है, रूरल डेवलपमेंट का स्कीम बंद कर दिया है,
और हेल्थ मिशन का प्रोग्राम भी बंद कर दिया है, रुपया नहीं दे रहा है। फाइनेंस कमीशन का रुपया भी नहीं मिल रहा है। तो इसमें क्या होता है कि अगर कोई गलती हो तो आप रुपया रुक दो, लेकिन 155 टीम्स ऑलरेडी विजिटेड बंगाल। जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने, पूरा ऑफिसर ने वो क्लैरिफिकेशन दिया, बात भी किया है, आज तक कुछ नहीं मिला। हम पहले भी तीन दफे प्राइम मिनिस्टर को मीट किया है और ये दफे भी मीट करके जा रहा हूँ। पीएम ने आज कहा है कि उनका ऑफिसर और हमारा ऑफिसर मिलकर एक ज्वाइंट मीटिंग होगा, उसमें अगर कोई क्लैरिफिकेशन को जरूरत हो। मैंने बोला क्लैरिफिकेशन तो हमने 195 बार दे दिया, तो उसका बाद भी जरूरत हो तो एक मीटिंग जरूर कर सकते हैं ऑफिसर, एंड दे कैन डिसाइड द फॉर्मूला इन फेडरल स्ट्रक्चर। सेंट्रल गवर्नमेंट हैज द शेयर एंड स्टेट गवर्नमेंट ऑल्सो हैज द शेयर, तो वी आर नॉट गेटिंग द शेयर फ्रॉम द सेंट्रल शेयर फॉर द पुअर पीपल। दैट्स वाई हमने चाहते हैं कि इसको गरीब लोगों को रुपया बंद करके रखना ठीक नहीं है, ये हम लोगों ने कहा है। प्राइम मिनिस्टर ध्यान से सुना और कहा है ठीक है, हम दो ऑफिसर स्टेट का सेंट्रल को बैठ के मीट करके इसको कोई डिसीजन हम ले लेंगे। इतना तक हमारे साथ डिस्कशन हुआ है, दिस इज द रिजल्ट ऑफ द डिस्कशन। दादा हेलो हेलो, उन्होंने धनखड़ साहब को फोन किया था और बहुत आहत। देखिए ऐसा बारे में मेरा कुछ पता नहीं है, मैंने इसका बारे में कोई नहीं कटेंगे। मैं आज आया था, हम लोग कहा है कि हम लोग बोला था मीटिंग का टाइमलाइन एक होना चाहिए। सुदीप बंदोपाध्याय ने इशू रेस किया था, हम लोग बोला था, तो उन्होंने कहा है हाँ हाँ हम टाइम बाइंडिंग करेंगे। बोलता अगर राहुल जी वीडियो में छवि नहीं तुलता तो आप समर्थन कर रहे हो, इसका मतलब आप समर्थन कर रहे हो? डिसरेस्पेक्ट का कोई बात नहीं होता है, इसको जस्ट पॉलिटिकली कैजुअली, आपको तो पता भी नहीं चलता अगर राहुल जी वीडियो में छवि नहीं तुलता तो आप समर्थन कर रहे हो, इसका मतलब आप समर्थन कर रहे हैं, इसका मतलब समर्थन कर रहे हैं। बंगाल छोड़ के मैं अंत पे कोई बात में कितनी नहीं कटेगी। सब बात मैं आपको कहेंगे, जो मेरे को कहना था मैंने कह दिया। प्लीज आप लोग अच्छा रहिए, मेरे को शुभकामना है नए साल के लिए और मेरी किस्मत, मेरी मेरी किस्मत। जा পালিয়েই গেলেন, বেশিক্ষণ কথা বলেননি আজকে প্রেস মিটে। এই কল্যাণ কাঁটাতেই একেবারে বিদে গেছেন, বলছেন যে এটা তো অসম্মানের কিছু নেই, রাহুল গান্ধী ছবি না তুললে কি করে বুঝতেন। তখন আবার প্রশ্ন করা হলো যে আপনি কি সমর্থন করছেন, দেখছেন সব বাঁকা বাঁকা মানে প্রশ্ন আসছে। বেশিক্ষণ কথা বলেননি, কেটে পড়লেন আর বৈঠকের যে বিষয়টা সেটা বললেন। বৈঠক হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে অফিসারের সঙ্গে অফিসারদের কথা হবে, কেন্দ্রীয় অফিসার রাজ্যের অফিসারের সঙ্গে অফিসারের মধ্যে কথা বলে ঠিক হবে। মানে যেটা বলে মানে বোঝানোর চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী যে আপনি কি করতে এসছেন, আপনার অফিসারকে বলুন, আমার অফিসারকে বলছি বসে বসে ঠিক করে কি হয়েছে না হয়েছে দেখবেন, এখানে এসে কিছু লাভ নেই। এটাই কার্যত প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন এবং ভাগিয়ে দিয়েছেন, যেটা আর কি পরিষ্কার বুঝতে পারছি। আর কল্যাণ ইস্যুতে এমন হয়েছে বিষয়টা, গোটা দেশের মানুষ ছিচি করছেন, আবার সেই কল্যাণকে পাশে নিয়ে প্রেসপিট করছেন। এটা ঠিক, উনি যদি কল্যাণকে সমর্থন না করতেন, মনে হয়তো বলছেন যে এটা এটা অমুক তমুক বা একটু এড়ানোর চেষ্টা দেখাচ্ছেন, কিন্তু পাশে নিয়ে যেভাবে প্রেসপিট করছেন এর মানেটা কি? সমর্থন করা কল্যাণকে, ঠিক করেছেন কল্যাণ, ঠিক করেছি বা ঠিক করেছো কল্যাণ, মানে রাজ্যসভা চেয়ারম্যানকে ওইভাবে অসম্মান করা, ঠিক করেছে, মানে এইটাই তো বার্তা। এরা দেশ চালাবেন, এরা পিএম মানে পিএম হয়ে দেশ চালাবেন, যে রাজ্যসভার চেয়ারম্যানকে চেয়ারম্যানের পদকে যারা সম্মান দিতে জানেন না তারা দেশ চালাবেন। তো যাই হোক, যেভাবে প্রশ্ন আসছিল বেশিক্ষণ দাঁড়াননি, কেটে পড়েছেন। আরো কিছু প্রশ্ন করা হয়েছিল ওই খার্গের নাম প্রস্তাব করা ইত্যাদি বিষয় নিয়ে, খুব বেশি উত্তর দেননি, বলেছেন যে আমি এইটা নিয়ে এসছি অমক তমক, আর এইভাবে শুনলেন তো এইভাবে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ওখান থেকে কেটে পড়লেন। কিন্তু প্রশ্ন কি হলো তাহলে বইটাকে,
গিয়ে কি লাভ হলো? কিচ্ছু হয়নি, জিরো, কিচ্ছু হয়নি, জিরো। 1,16,000 কোটি টাকার আবার নাকি ফর্দ ধরিয়ে আসছেন, জানি না ফর্দ আদৌ প্রধানমন্ত্রীকে জমা দেওয়া হয়েছে নাকি বাইরে বলা হচ্ছে, কারণ প্রধানমন্ত্রীকে ওই ফর্দ ধরাতে গেলে হয়তো আরো জল বেরিয়ে যেতে পারে, কারণ এখানে তো নিজের মন গড়া সব ফর্দ বলা হয় না, অমক তমক আমফান টামফান অমক সময় জুড়ে দিয়ে বলা হয়। তো পার্লামেন্টে কখনো 1,16,000 কোটি টাকার বক্তব্য কখনো বলতে শুনিনি কাউকে, পার্লামেন্টে যা শুনছি জব কার্ডে 7,000 অমক তমক বলে একটা সামান্য অঙ্ক, কিন্তু বাইরে বলা হয় 1,16,000 কোটি। কেন পার্লামেন্টে কেন বলা হয় না ওই ফর্দটা? ফলে এই বাইরে আজকেও বলা হলেও আদৌ প্রধানমন্ত্রীকে ওইসব কথাগুলো বলা হয়েছে কিনা প্রশ্ন আমাদের মনের মধ্যে কিন্তু রয়েছে। কিন্তু দর্শক যা বুঝলাম, নিটফল জিরো, ওখান থেকে ফিরে এবার ফিরে পড়বেন মুখ্যমন্ত্রী, বাংলায় ফিরবেন, কিন্তু বাংলায় ফিরলে কি হবে, বাংলার নতুন চিন্তা তো মাথায় ঢুকে গেছে, বা বাংলাতে আজকে যা করেছেন শুভেন্দু অধিকারী সে তো মাথাতে একেবারে মনে হচ্ছে মাথা একেবারে বনবন করছে, একেবারে বনবন করছে, কারণ আজকে শুভেন্দু অধিকারী আপনারা দেখেছেন আজকে হঠাৎ করেই চলে গেছিলেন নবান্নে। আমি দর্শক এটা নিয়ে একটা ভিডিও করেছি, কিন্তু আমি আর একটা বিষয় এখানে দেখাবো, নবান্নে গিয়ে শুভেন্দু অধিকারী মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন, মুখ্য সচিবকে উনি কি বলেছেন তার একটা রেকর্ড, অডিও রেকর্ড দর্শক আমাদের কাছে এসছে, আমি সেটা আপনাদেরকে শুনিয়ে শেষ করব, নিশ্চয়ই হয়তো মুখ্যমন্ত্রীও শুনবেন, তিনি হয়তো এখানে নেই, কিন্তু যা আজকে করে দিয়েছেন শুভেন্দু অধিকারী নবান্নে ঢুকে নিশ্চয়ই বিরাট একটা মাথা ব্যথার কারণ হয়ে গেছে, যে আমি নেই নবান্নে ঢুকে বললেন শুভেন্দু অধিকারী, আবার ওই 14 তলাতে উঠে চেয়ারটাতে বসে পড়বেন না তো যে কোনো দিক, হয়তো এরকম ভাবনা কাজ করছে। শুভেন্দু অধিকারী আজকে কি বলেছেন, উনি যখন পিএম এর কাছে গিয়ে এত কথা বলেছেন মুখ্যমন্ত্রী, তখন শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্য সচিবের কাছে গিয়ে কি বলেছেন দর্শক আমি আপনাদেরকে শুনিয়ে শেষ করব, দেখুন একেবারে যেমন লোক তার তেমন দাওয়ায় আর কি। সেক্রেটারি আপনি, আমরা আপনাকে হাফে নেওয়ার আগে আপনার পিএকে জানিয়েছিলাম, আপনার পিএ অ্যালাও করেনি, রিজেক্টও করেনি, তো আমরা ওয়েট না করে এখানে এসেছি। আমি শুভেন্দু অধিকারী, বিরোধী দল নেতা, আমার সাথে 3 জন এমএলএ রয়েছেন, ডক্টর শঙ্কর ঘোষ, বিশাল লামা এবং শ্রীমতী চন্দনা বাউরি। আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্য থেকে নির্বাচিত লোকসভা রাজ্যসভার কয়েকজন সাংসদকে নিয়ে সম্মানীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করতে গেছেন, রাজ্যের কিছু আর্থিক বঞ্চনার বিষয়ে ডিমান্ড নিয়ে। এটা ফেডারেল স্ট্রাকচারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু সাথে সাথে উনার নিজের রাজ্যে এখানে জনগণকে বঞ্চিত করা হচ্ছে কেন্দ্রীয় স্কিম থেকে, এক প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং 2 আয়ুষ্মান ভারত এবং আরও অনেক কিছু থেকে থাকতে পারে। এখনও পর্যন্ত বিশ্বকর্মা যোজনায় আমাদের রাজ্যে আপনারা উদ্যোগ গ্রহণ করেননি। আমাদের উজালা যে 2 তার এক্সটেনশান প্রোগ্রাম 75 লক্ষ, সে কাজও এই রাজ্যে এখনও শুরু করেনি, যেহেতু ক্রেডিট প্রধানমন্ত্রী বা ভারত সরকার পাবে, এই বিষয়ে আমাদের অভিযোগ আপনার কাছে রেখে গেলাম। সেকেন্ড ডিমান্ড হচ্ছে আমরা রাজনৈতিক কর্মসূচিতে যেতে চাই না, ইন্টারেস্টেড নই, কিন্তু সরকারি পয়সায় প্রশাসনিক কর্মসূচিতে বিজেপি সাংসদ বিধায়ক নির্বাচিত পঞ্চায়েত বা পৌরসভার যে প্রতিনিধি রয়েছেন তাদেরকে কোথাও যুক্ত করা হয় না। সম্প্রতি আপনি নিজে উপস্থিত ছিলেন, আপনার সমস্ত গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল সেক্রেটারিরা ছিল উত্তরবঙ্গের 4 সরকারি খরচে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হয়েছে ট্যাক্সপেয়ারের টাকায়, এবং সরকারের স্কিমগুলো সেন্ট্রাল এবং স্টেটের স্কিমগুলোতে আপনারা বেনিফিশিয়ারিদের বেনিফিট দিয়েছেন ইন ফ্রন্ট অফ পাবলিক, ইন ফ্রন্ট অফ মিডিয়া। কার্শিয়াং, আলিপুরদুয়ার, বানারহাট, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, সেখানে আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং প্লেন এলাকার কোনো বিধায়ক সাংসদ তারা আমন্ত্রণ পায়নি। এক্ষেত্রে আমরা ওরা নীতি নিয়ে সরকার চলছে, এটা আমরা তীব্র প্রতিবাদ করছি। আপনার ন্যূনতম বিডিও, এসডিও, ডিএমরা পর্যন্ত আমাদের ফোন ধরে না। আমরা
মানুষের পিপুল ম্যান্ডেটে জিতে এসেছি, অথচ আপনি আপনার প্রশাসন আমাদেরকে মানে দেখা করা তো দূরের কথা, ফোন পর্যন্ত ধরে না। এটা একমাত্র পশ্চিমবঙ্গেই হয়। আপনারা বঞ্চনার কথা দিল্লিতে বলবেন আর রাজ্যে নির্বাচিত প্রতিনিধিরা বিরোধী দল হওয়ার জন্য বঞ্চিত করবেন, দুটো একসঙ্গে চলতে পারে না। থার্ড পয়েন্ট, বিজেপিকে ভোট দেওয়ার কারণে বা বিরোধীদের ভোট দেওয়ার কারণে শৌচালয়, আবাস যোজনা, নানা ধরনের কৃষক বন্ধু, পিএম কিষাণ সম্মান নিধি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, একজন সাংসদ, মেয়র সাংসদ তিনি বলছেন তার এলাকায় 1 জানুয়ারি 70,000 জনকে বার্ধক্য ভাতা তিনি দেবেন, টাকা ঢোকাবেন 1 জানুয়ারি। বাকি 41 জন সাংসদ বা বিধায়কদের তাহলে কী রোল? একটা সাংসদের কি কোনো ক্ষমতা আছে যে কিয়ক্স তৈরি করে বার্ধক্য ভাতার নাম নথিভুক্ত করেন? একই রাজ্যে আমরা ওরা এবং দুরকম নীতি, এর আমরা প্রতিবাদ করে গেলাম। সরকার নির্বাচিত হয় ভোটের দ্বারা, ভোটের সময় রাজনীতি হয়, সেই কারণে এমসিসি থাকে সারা বছর। ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল চলুন, স্বচ্ছতার সঙ্গে চলুন, এবং জনপ্রতিনিধিদের অন্য রাজ্যের মতো কালারের ঊর্ধ্বে উঠে জনপ্রতিনিধি হিসেবে ট্রিট করুন, এবং প্রকৃত বেনিফিশিয়ারিরা রাজ্য কেন্দ্রের স্কিমগুলোর বেনিফিট পাক। আমি লিডার অব অপোজিশন বিলঙ্গিং টু বিজেপি, 2,28,00,000 লোকের ম্যান্ডেট পেয়েছি ইন ফ্রন্ট অফ চিফ সেক্রেটারি মিস্টার হরিকিষণ দ্বিবেদী, সিনিয়র আইএস। আমি স্টেট গভর্নমেন্টকে এই বিষয়ে আমার দাবি রেখে গেলাম আমার 3 জন কলিগকে নিয়ে। আমি আশা করব মুখ্য সচিব তার ব্যুরোক্রেসিকে তিনি কারেকশন করাবেন এবং সঠিক রাস্তায় হাঁটাবেন। দাদা একটা কথা, আপনি আমাকে একটা রিপ্লাই দেন। একেবারে কান গরম করে দিয়ে এসছেন মুখ্য সচিবের, যা সব শুনিয়ে এসছেন একেবারে কান গরম হয়ে যাওয়ার মতো। দিল্লিতে গিয়ে পিএম এর কাছে বলা, আমরাও তো বলতে পারি, আমাদেরও তো অনেক কিছু বলার রয়েছে। সকাল সকাল একেবারে নবান্নে গিয়ে মুখ্য সচিবের ঘরে গিয়ে একেবারে কান গরম করে দিয়ে এসছেন সুগন্ধু অধিকারী। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।